আমরা সকলে রেগুলার গেম খেলে থাকি। গেম খেলা থাকার সময় অনেক সময় আমাদের কারেন্ট চলে যায়, ফোন শেষ হয়ে যায়, ইমার্জেন্সি হয়ে যায়, চার্জ পাওয়া যায় না, এমন সময় আমাদের সাথে থাকে পাওয়ার ব্যাঙ্ক। আর আজকের ভিডিওটা হলো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে তিনটা পাওয়ার ব্যাঙ্ক দেখাবো যেটা আপনার সাহায্য করতে পারবে, আর এই তিনটা বাজেট ফ্রেন্ডলি সবচেয়ে বেস্ট পাওয়ার ব্যাঙ্কের মধ্যে পড়ে। তো প্রথমে যে পাওয়ার ব্যাঙ্কটা হলো ওটা হলো আপনার জয়রুম কোম্পানির, জয়রুম যাওয়ার 192। এটা হলো 20,000 mAh এর ব্যাটারিওয়ালা। এটা আপনার টোটাল ক্যাপাসিটি থাকবে হলো 12,000 mAh। যদি আপনার 4,000 mAh এর ফোন হয় তাহলে আপনি চারবার ফোন চার্জ করতে পারবেন, আর 6,000 mAh এর হলে দুইবার, আর 5,000 দুইবার বা আরও একবার 50% করতে পারবেন। দুই নম্বর পাওয়ার ব্যাঙ্কের নাম হলো বাসোস এম লাইট পাওয়ার ব্যাঙ্ক 65 ওয়াট। এটা সাপোর্ট করে আপনি এটা আপনি ইনপুট আউটপুট দুটোই সাপোর্ট করে 65 ওয়াটের চার্জিং। এটা আপনাকে 65 ওয়াট ফাস্ট স্পিডে আপনাকে আপনাকে মোবাইলে পাওয়ার প্রোভাইড করতে পারবে যদি আপনার ফোন 65 ওয়াট সাপোর্ট করে থাকে। এটা দ্বিতীয় রাখার কারণ হলো এটার বাজেট অনেক বেশি আপাতত। এটার বাজেট আপাতত 6,500 টাকা। 6,000 টাকা লোকালে পেয়ে যেতে পারেন, কিন্তু অনলাইনে 6,500 7,000 এরকম পড়ে যায়। তো এর জন্য এটাকে দ্বিতীয় রাখা। এটা অনেক ভালো একটা পাওয়ার ব্যাঙ্ক। এটা পিসিতেও আপনি ল্যাপটপের পাওয়ার ব্যাঙ্ক আপনি বলতে পারবেন, কারণ এটা 30,000 mAh ব্যাটারি প্লাস এটা 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো এই ভিডিওর এক নম্বর পাওয়ার ব্যাঙ্কটির নাম হলো বেসোস অ্যাডামিন ইন 22.5 ওয়াট। এটা আপনার এক নম্বর রাখার কারণ হলো প্রথমত এটা বাজেট, এটার বাজেট বাংলাদেশে 1900-2100 মধ্যে পাওয়া যায় আপনার এটা লোকেশন অনুযায়ী। আর এটার বিল কোয়ালিটি প্রায় আগুন বলতে পারেন, কারণ এটা মেটেল বিল কোয়ালিটি, বা এটা এটা যে দুইটা দেখছেন ওটা সবগুলো প্লাস্টিক ব্যাগ ছিল, কিন্তু এটার আপনার প্লাস্টিক না, এটা আপনার হলো পুরো আপনার মেটেল দ্বারা একবার শক্ত, একটা বিল কোয়ালিটি অনেক মারাত্মক। আর এটা আমি পার্সোনালি নিজে ইউজ করি, তো এই জন্য এটাকে টপে রাখা। আর এটা সব দিক দিয়ে এগিয়ে থাকে, বাজেট প্লাস বিল কোয়ালিটি লুক এভরিথিং এটা বেস্ট থাকে, এই জন্য এক রাখা হলো। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে যাবেন।